মুখ্যমন্ত্রীকে নিশানা করে কুকথা, অভিজিৎ গাঙ্গুলিকে হুঁশিয়ারি চন্দ্রিমার। এদিন ঠাকুরনগরে এসে বিজেপি প্রার্থীর মন্তব্যের প্রতিবাদে স্বরূপ রাজ্যের মন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রীকে কদর্য ভাষায় আক্রমণ করেছেন তমলুক কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এমন অভিযোগে বৃহস্পতিবার সকালেই তৃণমূল কংগ্রেসের এক্স হ্যান্ডেলে প্রতিবাদ জানানো হয়েছিল। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কুকথার প্রসঙ্গ নিয়ে প্রতিবাদ জানানোর পাশাপাশি ইতিমধ্যেই বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছে তৃণমূল। ঘটনার সূত্রপাত সন্দেশখালী ইস্যুতে বিজেপি প্রার্থী রেখা পাত্রের কথা উল্লেখ করে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছেন তমলুকের বিজেপি প্রার্থী। এই একই ইস্যুতে বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলিকে একহাত নিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এদিন উত্তর চব্বিশ পরগনার বনগাঁ লোকসভার অন্তর্গত ঠাকুরনগর করলা গ্রামে লোকনাথ মন্দিরের সামনে পথসভা করতে আসেন চন্দ্রিমা। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, লোকসভা আসনের প্রার্থী অভিজিৎ গাঙ্গুলির মুখের কথা বাংলার ঐতিহ্য সংস্কৃতির অপমান, মহিলাদের এর থেকে চরম অপমান আর কিছু হতে পারে না। তিনি যাকে অপমান করছেন তিনি আমাদের দলের সর্বোচ্চ নেত্রী, বাংলার তিনবারের মুখ্যমন্ত্রী, ভারতবর্ষের একমাত্র রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী। আমার বলতে খারাপ লাগছে, মুখ্যমন্ত্রীর দর কত সে কথা বলছেন। আমরা কখনো রেখা পাত্র বা কারো সম্পর্কে ২০০০ টাকায় কিনে নেওয়ার কথা বলিনি। আমরা বলেছি সন্দেশখালীর মহিলাদের সম্ভ্রম নষ্ট করা হয়েছে, টাকার কথা বলেছেন তাদের দলের সভাপতি। পাশাপাশি এদিন চন্দ্রিমা ভট্টাচার্য আরো বলেন, আমরা হুঁশিয়ারি দিয়ে বলতে চাই বাংলায় মেয়েদের নামে এ ধরনের কথা বলবেন না, দলনেত্রীর নামে এ ধরনের কথা যেন আর উচ্চারিত না হয়, নিজেকে সংযত করুন। দুঃখজনক ঘটনা, কারণ এ বাংলা সংস্কৃতির বাংলা, এই বাংলা ঐতিহ্যের বাংলা। আজকে আমরা যে ভাষা শুনলাম অভিজিৎ গঙ্গোপাধ্যায় হলদিয়া লোকসভা কেন্দ্রের ভারতীয় জনতা পার্টির প্রার্থী, তাঁর মুখে যে কথা শুনলাম সে কথা বাংলার ঐতিহ্য বাংলার সংস্কৃতিকে অপমান করে। সারা বাংলা তাঁর ওপর আস্থা দেখিয়েছে, বারবার আস্থা দেখিয়েছে, তাকে যেভাবে যে ভাষায় আক্রমণ করেছেন সে ভাষার সঙ্গে এই বাংলা এই ধরনের ভাষা শুনতে অভ্যস্ত নয়। আমার বলতেও খারাপ লাগছে তাঁর দর কত এই ধরনের কথা বলছেন, আমার খারাপ লাগছে বলতে। আমি এর থেকে বেশি কিছু বলবো না, আপনারা জানেন, আপনাদের কাছেও সেগুলো রয়েছে, তাঁর বক্তব্য, অর্থাৎ যিনি হলদিয়ার প্রার্থী তার বক্তব্য রয়েছে। অভিজিৎ গঙ্গোপাধ্যায় এটা কি বললেন, কি বললেন তিনি, কার সম্পর্কে বলছেন, আবার তারপরে উনি জানেন যে কোথায় সবার কে বিউটিশিয়ান, কোথায় কে তার সৌন্দর্যের জন্য যায়, অর্থাৎ মহিলাদের কোথায় যেতে হয়, এসব কথা বললে, মুখ্যমন্ত্রীর নামে বললে এগুলো কেউ মানবে না। মুখ্যমন্ত্রী যে টালির ছাদে থাকা একজন মানুষ এবং তার দীর্ঘ রাজনৈতিক জীবনের যে লড়াই সেটা বাংলার মানুষ প্রত্যক্ষ করেছেন, উনি হয়তো জানেন না, উনি হয়তো বোঝেন না সে কথা। আপনি নিজের দিকে একটু দেখুন না, তাহলে আপনি একজন বিচারপতি এবং সেটা এই কলকাতা হাইকোর্টের, মাননীয় কলকাতা হাইকোর্টের একজন বিচারপতি হিসাবে আপনি একটা চেয়ারে বসেছিলেন, সেই চেয়ারের থেকে আপনি যে বার্তালাপ করেছেন অন্য দলের সাথে, আবার পরে সেই দলেই আপনি প্রার্থী হয়েছেন, বিচারপতির পদ থেকে অব্যাহতি নিয়েছেন রেজিগনেশন দিয়ে, তাহলে আপনার দিকে লোকে আঙুল তুলবে না, ওই একই কথার আঙুল? ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, ঠাকুরনগর। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।